দ্রুত বড়সড় রদবদল হচ্ছে তৃণমূলের সংগঠনে। লোকসভা ভোটে কে দলের পাশে, কাদের অন্তর্ঘাত? অভিষেকের উদ্যোগে তৈরি হচ্ছে নেতাদের মার্কশিট। রাজ্য সভাপতি নিয়ে জল্পনার মধ্যেই হঠাৎ বিধানসভায় দিলীপের জন্মদিন পালন শুভেন্দু অগ্নিমিত্রার। ফোন করে আমন্ত্রণ, মিষ্টি খাইয়ে উত্তরীয় পরিয়ে উদযাপন। তৃণমূলের পর বিজেপি দলে কোণঠাসা অধীরকে এবার বার্তা সমীকের। প্রমাণিত হল কত গুরুত্বপূর্ণ দাবি কংগ্রেসের। কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে নেতাদের সওয়ালের মধ্যেই উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে বিক্ষোভে বিজেপি। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব পর্ষদের সঙ্গে যোগের ফর্মুলা সুকান্তর বাংলা ভাগের অভিযোগ উড়িয়ে পাশে এবার দিলীপ। মাননীয় সুকান্ত মজুমদার উন্নয়নের নতুন মডেল দিয়েছেন সামনে, প্ল্যানিং কি হওয়া উচিত। অধ্যক্ষের হস্তক্ষেপে বিধানসভায় মিটল ববি বিজেপির দ্বন্দ্ব। কোন ধর্মকে আঘাত করেনি বক্তব্যের ভুল ব্যাখ্যার দাবি পুরমন্ত্রী। ভুল বুঝতে পারে, ঠিক করতে পারে, আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। রেশন কাণ্ডে এবার কি দুবাই চোখ? বালু ঘনিষ্ঠ বারিকের ফ্ল্যাটে সম্পত্তি নথি মেলার দাবি ইডির। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেগঙ্গার তৃণমূলে তানিসুর রহমান ও তার দাদা আলিফ নূর। বর্ধমানে জবরদখল মুক্ত করতে পুরসভার অভিযানও আমরা ওরা, একের পর এক দোকানে বুলডোজার। ফুটপাত দখল করে থাকা আইএনটিটিউসির অফিসকে ছাড়। প্রবল বৃষ্টি ধসে মৃত্যুপুরি ভেনাড, মৃত বেড়ে 300 আহত অসংখ্য। প্রাণের খোঁজে মরিয়া লড়াই উদ্ধারকারীদের, তৈরি হল অস্থায়ী সেতু। বারবার ধসে উধাও রাস্তা, তার জায়গায় বইছে নদী। কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধ্বস্ত ভেনাডে রাহুল প্রিয়াঙ্কা যাচ্ছেন, তৃণমূলের দুই সাংসদ জানালেন মমতা। কেরল থেকে কেদারনাথ, হিমাচল, প্রকৃতির রুদ্ররোষে আবার আতঙ্ক। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিমলা মান্ডি, অন্তত 3 মৃত্যু, 50 নিখোঁজ। কলকাতায় দিনভর লাগাতার বৃষ্টি, বাগুইয়াটিতে ভেঙে পড়ল বাড়ির একাংশ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হল কিশোরের। টানা বৃষ্টিতে বিপর্যয় বাংলাতেও, ধস নামল পাহাড়ে। খোলার পরই 10 জাতীয় সড়কে ফের ধস। রম্ভীর পর মিরিক থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা বন্ধ। চিকিৎসা বিমায় কেন 18% জিএসটি? প্রশ্ন তুলে সংসদে সরব তৃণমূল। মানুষের জীবন নিয়ে খেলতে দেব না, প্রত্যাহার না করলে আন্দোলন, হুঁশিয়ারি মমতার। তপশিলি জাতি উপজাতিদের মধ্যে আলাদা করা যাবে, অনগ্রসর। শ্রেণীর মধ্যে উপশ্রেণী তৈরি করতে পারবে রাজ্যগুলি, ঐতিহাসিক রায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অলিম্পিক শুটিংয়ে ভারতের তৃতীয় পদক, অভিষেকে 50 রাইফেল থ্রি পজিশনে স্বপ্নিল কুসালের ব্রোঞ্জ। শুটিংয়ে প্রথমবার 3 পদক ভারতের। রাজনীতির একই রঙ্গ, ইস্যু আবার বঙ্গভঙ্গ। অনুপ্রবেশ আর বঞ্চনা নিয়ে গেল গেল রব, চলছে কাটাকুটির খেলা, ভোট ব্যাংকই সব, যুক্তিতর্ক রাত 8। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।